সার্টিফিকেট পেনশনের টাকা এবং বাড়ির টাকা গ্রহণ করবেন। শ্রী ত্রিলোচন মুখার্জি উনিও পাবেন সার্টিফিকেট পেনশন দু মাসের চেক এবং বাড়ির টাকা। তিনি আসছেন কাশীপুর থেকে। শ্রী ত্রিলোচন মুখার্জি মাননীয় মুখ্যমন্ত্রী আজই ক্যাবিনেটে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন। শ্রী অলোক কুমার ব্যানার্জি লেকটাউন কলকাতা আসবেন তার সার্টিফিকেট এবং সেপ্টেম্বর অক্টোবর দুই মাসের পেনশনের টাকা নিতে। শ্রী গোবিন্দলাল চ্যাটার্জি বালি হাওড়া এবং তারপরই শ্রী অলোক ব্যানার্জি লেকটাউন। শ্রী দীপক গাঙ্গুলি বারুইপুর থেকে এসছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তিনি নেবেন তার দু মাসের পেনশনের টাকা। শ্রী দীপক গাঙ্গুলি ষাটোর্ধ্ব প্রবীণ পুরোহিতদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এগিয়ে দিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার অন্য পুরোহিতগণ একে একে আমাদের মঞ্চে উপবিষ্ট অন্য ডিগনিটারিদের কাছ থেকে তাদের সার্টিফিকেট এবং প্রাপ্য নেবেন। দেবাশিস চক্রবর্তী কামারহাটি উত্তর চব্বিশ পরগনা ভারত সেবাশ্রম সংঘের মহারাজের কাছে যাবেন তার সার্টিফিকেটটি নিতে। শ্রী দেবাশিস চক্রবর্তী ওই মঞ্চে ভারত সেবাশ্রম সংঘের মহারাজের কাছে নিয়েছেন, সংঘাত্মানন্দের কাছে। শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী নারকেলডাঙ্গা কলকাতা, তিনি তার সার্টিফিকেট এবং পেনশন নেবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের তারক মহারাজের কাছ থেকে। পুরোহিত প্রবর শ্রী সুশীল কুমার রায় বরানগর, তিনি নেবেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বামী শাস্ত্রজ্ঞানন্দের কাছ থেকে। হাওড়ার বাল্টিকুড়ির পুরোহিত শ্রী সুকুমার অধিকারীকে অনুরোধ করব এই মঞ্চে এসে উপস্থিত মাননীয় মুখ্য সচিব শ্রী রাজীব সিনহার কাছ থেকে তার সার্টিফিকেট এবং দুই মাসের পেনশন টাকা নিতে। শ্রী অসিত চক্রবর্তী বালি হাওড়া পুরোহিত প্রবাদ দয়া করে এই মঞ্চেই আসবেন। শ্রী অসিত চক্রবর্তী, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশনা হাতে তুলে শ্রী চণ্ডী রায় দক্ষিণেশ্বর থেকে এসছেন পুরোহিত, উনি স্টেট সিকিউরিটি অ্যাডভাইসার শ্রী সুরজিৎ কর্পূরকায়স্থর কাছ থেকে গ্রহণ করবেন। এরা সকলেই পেনশন চালু হয়ে গেছে এই মাস থেকেই, সেপ্টেম্বর অক্টোবর প্রতি মাসে হাজার টাকা করে ষাটোর্ধ্ব প্রবীণ পুরোহিত। শ্রী নিমাই ভট্টাচার্য বাল্টিকুড়ি হাওড়া গ্রহণ করবেন রাজ্যের ডিরেক্টর জেনারেল পুলিশ শ্রী বীরেন্দরজির কাছ থেকে। শ্রী নিমাই ভট্টাচার্য এছাড়াও এসছেন শ্রী নারায়ণচন্দ্র পিটুরি বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং শ্রী পাঁচু গোপাল চক্রবর্তী শিবপুর হাওড়া। আমি আমাদের তথ্য সচিব পিয়ালি সেনগুপ্ত মহোদয়কে অনুরোধ করব পুরোহিতদের তাদের পেনশন প্রাপ্য সার্টিফিকেট দিয়ে দেবেন। এরপরে রাজ্য পুরোহিত কল্যাণ প্রকল্পের এই অনুষ্ঠানের পরেই মাননীয় মুখ্যমন্ত্রী একটি বাটন প্রেস করায় শারদোৎসবের প্রাক্কালে 18 কোটি টাকারও বেশি খরচ করে ফায়ার ব্রিগেড ফায়ার অ্যাপারেটাস কীরকম মডার্নাইজড এবং আপগ্রেডেড হলো কলকাতা তথা রাজ্যের জন্য সেইটি উদ্বোধন করবেন।
জনগণের মধ্যে পরিষেবা প্রদানের ধারাকে আরো নিবিড়, উন্নততর ও আধুনিকীকরণ করতে পশ্চিমবঙ্গ সরকারের নিরন্তর প্রচেষ্টার একটি দৃষ্টান্ত স্বরূপ আজ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা বাহিনীর 4টি অত্যাধুনিক অগ্নি নির্বাপক রোবট, 5টি মাল্টিপার্পাস ফোম টেন্ডার, 10টি মিনি ওয়াটার টেন্ডার ও 2টি করে আধুনিক কম্প্রেসড এয়ার ফোম অগ্নি নির্বাপক যন্ত্র সমৃদ্ধ 100টি মোটর সাইকেলের পরিষেবা প্রদানের শুভ সূচনা করলেন। এই অত্যাধুনিক অগ্নি নির্বাপক রোবটগুলিতে প্রতি মিনিটে 1800 লিটার জলের জেট ও স্প্রে নিক্ষেপ ক্ষমতা সম্পন্ন মনিটর, থার্মাল ইমেজিং ক্যামেরা ও অপটিক্যাল ক্যামেরা লাগানো আছে। এই রোবটগুলি সর্বোচ্চ 100 মিটার দূরবর্তী স্থান থেকে নিয়ন্ত্রণ করা যায়। এই রোবটগুলি অত্যন্ত বিপজ্জনক পরিবেশে অগ্নি নির্বাপনের কাজে ব্যবহার করে অগ্নি যোদ্ধাদের জীবনের ঝুঁকি কমাতে ও কার্যকারী অগ্নি নির্বাপনে সাহায্য করবে। এই রোবটগুলিকে দুর্ঘটনাস্থলে পৌঁছে দেবার জন্য 4টি বিশেষভাবে তৈরি গাড়িও ক্রয় করা হয়েছে। বড় ঝুঁকিপূর্ণ বিশেষত রাসায়নিক অগ্নিকাণ্ডকে নিয়ন্ত্রণে আনার জন্য বিশেষ সুবিধাযুক্ত আরও 5টি মাল্টিপার্পাস ফোম টেন্ডার বাহিনীর সাথে সংযোজন করা হয়েছে। একসাথে 3000 লিটার জল ধারণ ক্ষমতা সম্পন্ন 10টি মিনি ওয়াটার টেন্ডারও নতুনভাবে বাহিনীর অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই গাড়িগুলি ছোট, সরু ও পাহাড়ি রাস্তায় ব্যবহারের উপযোগী। উপরিউক্ত যন্ত্রাদি ও গাড়িগুলি ক্রয় করার জন্য মোট 18,62,38,650 টাকা ব্যয় হয়েছে। শারদোৎসবের প্রাক্কালে সমাজের সর্ব অংশের কল্যাণের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ একটি ঘোষণা আপনারা আগেই জেনেছেন। বাংলার দলিত সাহিত্য একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে, তার চেয়ারম্যান শ্রী মনোরঞ্জন ব্যাপারীকে অনুরোধ করছি দয়া করে এখানে আসতে। মাননীয় মুখ্যমন্ত্রী স্বহস্তে দলিত সাহিত্য একাডেমির প্রথম যে অনুদান সেটা তার হাতে তুলে দেবেন। শ্রী মনোরঞ্জন ব্যাপারী, বিখ্যাত দলিত সাহিত্যিক, 5 কোটি টাকা প্রথম কিস্তিতেই পশ্চিমবঙ্গের দলিত সাহিত্যের উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতে তুলে দিচ্ছেন তার স্মারকপত্র। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গ্রহণ করছেন দলিত সাহিত্যিক এবং আমাদের দলিত সাহিত্য একাডেমির চেয়ারম্যান শ্রী মনোরঞ্জন ব্যাপারী। পাশাপাশি হিন্দি সাহিত্য একাডেমি পশ্চিমবঙ্গে পুনর্জীবন যাতে পায় সেই লক্ষ্যে হিন্দি সাহিত্য একাডেমিকেও 5 কোটি টাকা মূল্যের স্মারকপত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। হিন্দি একাডেমির চেয়ারম্যান শ্রী বিবেক গুপ্তা মহোদয়কে বলছি মঞ্চে আসতে। এরই পাশাপাশি আরেকটি মহৎ কাজ হচ্ছে ইসলামিয়া হাসপাতাল, তার সুপার স্পেশালিটি হসপিটালে সিভিল এবং ইনফ্রাস্ট্রাকচারাল ওয়ার্কস কমপ্লিশনের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জাভেদ খান সাহেব মন্ত্রী আসছেন। এই ইসলামিয়া হসপিটালের পক্ষ থেকে 3,75,00,000 টাকা মাননীয় মুখ্যমন্ত্রী ববি হাকিম সাহেব, আমাদের ফিরহাদ হাকিম সাহেব যিনি ইসলামিয়া হসপিটালের প্রেসিডেন্ট তাকেও অনুরোধ করছি মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই রাজ্য সরকারের 3,75,00,000 টাকা ওই হসপিটালের সিভিল এবং ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কসের কমপ্লিশনের জন্য গ্রহণ করতে। মন্ত্রী জাভেদ খান সাহেব এবং মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব ইসলামিয়া হসপিটালের পরিচালক মণ্ডলীর পক্ষ থেকে ওই হসপিটালের কাজকর্ম শেষ করার লক্ষ্যে 3,75,00,000 টাকা গ্রহণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে। এবার পুজো কমিটিগুলির সঙ্গে প্রশাসনিক সমন্বয়ের লক্ষ্যে আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দয়া করে তার বক্তব্যের দিকে আসতে। দি
দুটো না, একটা বলবো না, একটা তো বলতে বলেছি, সেকেন্ডটা বলে দিন, কনস্ট্রাকশন ওয়ার্কারটা বলে দিন। বুঝতে পারছি না, কিনতে দাও না, শ্রদ্ধেয় ভারত সেবাশ্রম সংঘের সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয়, মাইক পাওয়া যাচ্ছে না, মাইকে কি প্রবলেম, এটা মাইকম্যান কে আছেন প্লিজ দয়া করে সাউন্ডটা ঠিক করুন। কিরে অরূপ, কে সাউন্ড দেখছে, পুলিশের কে দায়িত্বে আছেন দেখুন তো সাউন্ডে কি হচ্ছে প্রবলেম। তুমি একটু দূরে যাও, এটা সরে যাচ্ছে, শিওর? আমি প্রথমে বলেছি ভারত সেবাশ্রম সংঘের দিলীপ মহারাজ, যিনি আমাদের সর্বক্ষণে সর্বপ্রোগ্রামে দুর্দিন থেকে সুদিন, দুঃখ থেকে সুখ, পুজো থেকে ঈদ, সব প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং সহযোগিতা করেন, তাকে আমি আমার অন্তরের প্রণাম জানাচ্ছি তার আশীর্বাদ বাণীর জন্য। রামকৃষ্ণ মিশনের তারক মহারাজ ও স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ, আমি তাদেরও প্রণাম জানাচ্ছি। মৌলানা কারি ফজলুর রহমান এবং শফিক সাহেব আছেন, ফজলুর রহমান সাহেব অনেক সিনিয়র, আমি তাকে আমার প্রণাম ও সালাম জানাচ্ছি, শফিককেও আমার অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি ফাদার ডোমিনিক গোমস সবসময় আমাদের সাথে থাকেন, আমি তাকে আমাদের সকলের কনগ্রাচুলেশন জানাচ্ছি, সাথে বিশপ আর্চ বিশপ থেকে শুরু করে যত আমার ফাদার্স আছে এবং যত আমার খ্রিস্টানস কমিউনিটি আছে তাদের সকলকে আমার অনেক অভিনন্দন জানাচ্ছি। ফোরাম পথ দুর্গোৎসব যাদের না হলে চলে না, সভাপতি কাজল সরকার, শাশ্বত বসু, এদের সকলকে আমি আমার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি আমার পুজো কমিটির সকলকে, যারা দেখছেন ওপাশে বসে আছে আমার কলিগরা, সুজিত বোস থেকে শুরু করে অরূপ বিশ্বাস, সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরাদ হাকিম থেকে শুরু করে জাবেদ খান, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মালা রায়, এমন কেউ নেই যারা পুজোর সাথে যুক্ত নেই, প্রত্যেকে পুজোর সাথে যুক্ত, তারা সকলে এখানে এসছেন, সাধন পাণ্ডে থেকে শুরু করে শোভনদেব চট্টোপাধ্যায়,
নিচে আমার ডিজি বীরেন্দারজি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিজি সুরজিৎ পুরকাস্ত, আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার জ্ঞানবন্ধ, আমাদের এডিজি ল অ্যান্ড অর্ডার, কলকাতা পুলিশের কমিশনার চিফ পুলে আমাদের অনুজ একটু বাড়িতে আছেন, কারণ ও সবে করোনা থেকে মুক্তি পেয়েছেন কিন্তু একটু আইসোলেশনে আছেন ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী, কিন্তু আমাদের মিটিং ফলো করছে। যেমন প্রত্যেকটা জেলায় বাংলায় প্রত্যেকটা জায়গায় এই মিটিং প্রত্যেকটা পুলিশের বন্ধুরাও ফলো করছেন, বা অনেক ক্লাব ডিএমএসপিরাও করছেন। আমার সাথে আমার চিফ সেক্রেটারি রাজীব সিনহা এবং হোম সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়, ফাইন্যান্স সেক্রেটারি মিস্টার দ্বিবেদী, তারা সকলে মনোজ আগরওয়াল ফায়ার ব্রিগেড সেক্রেটারি থেকে শুরু করে আমার এখানে চন্দিমা শশী থেকে শুরু করে তাপস এবং আমি যাদের যাদের দেখতে পাচ্ছি মাস্কে আবার অনেক সময় চেনাও যায় না, জাহাবের থেকে শুরু করে বক্সিহা থেকে শুরু করে সুদীপদা থেকে শুরু করে, সুদীপদা আবার তাড়াতাড়ি মুখের এটা খুলছে যাতে চিনতে পারি, ইন্দ্রনীল থেকে শুরু করে সবাই আছেন। আর আছেন আমার এখানে সমস্ত পুলিশ কমিশনার, জয়েন্ট পুলিশ কমিশনার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার থেকে শুরু করে সমস্ত এসপি ডিএমরা থেকে শুরু করে অ্যাডিশনাল থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে এবং সারা বাংলা জুড়ে আমার এসপি কমিশনের সকলেই আছেন, ডিসিরা প্রত্যেকে আছেন, ডিআইজি আইজি এডিজি থেকে শুরু করে সকলে, আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সবচেয়ে বড় অভিনন্দন জানাচ্ছি আমার ক্লাবগুলোকে, পুজো কমিটিগুলোকে, বাংলার সাথে সাথে বিশ্ব বাংলার সকলকে, যারা এই উৎসবকে কেন্দ্র করে বিশেষ করে ট্যুরিজমে ডিপার্টমেন্ট থেকে শুরু করে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট থেকে শুরু করে পাওয়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে সব ডিপার্টমেন্ট তার মতো কাজ করে। আবার এসে গেল দুর্গাপুজো, বাঙালির সেরা উৎসব, মা আসছেন, শিশির ভেজানো শিউলি আকাশে মা আসছেন সবার পাশে। এবারের পুজো আবার শরৎ আর হেমন্তর সন্ধিক্ষণে, দেবীপক্ষ কিন্তু এখনও শুরু হয়নি, এবার মহালয়া এক মাস আগেই হয়ে গেছে এবং দেবীপক্ষ শুরু হতে দেরি আছে, ভাগ্যিস একটু দেরি আছে, তা না হলে হয়তো কোভিডের মাঝে কতটা আমরা করতে পারতাম এটা নিয়ে আরও বেশি সন্দেহ আমাদের নিশ্চয়ই ছিল। আমাদের অনেকগুলো উৎসব গত ছ মাস ধরে হয়ে গেছে কিন্তু কোনো উৎসবই আমরা ঠিক মতো করতে পারিনি, এবং আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি সব কমিউনিটি, সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে কেউ কিন্তু এক ফোঁটা নিজেদের সিদ্ধান্ত মতো কিছু করেনি, তারা সিদ্ধান্ত নিয়েছে সুরক্ষার জন্য, সবাইকে শারীরিক দূরত্ব মেনটেন করবার জন্য, ফিজিক্যালি ডিস্টেন্স মেনটেন করার জন্য, এমনকি রেড রোডে ঈদের নামাজ পর্যন্ত তারা এবার করতে পারেননি, তারা ঘরে বসে করেছেন অনেকেই। বকরিদ গেছে, ঈদ গেছে, গণপতি পুজো গেছে, রথযাত্রা গেছে, এরকম অনেক উৎসব চলে গেছে, একটা উৎসবও কিন্তু কেউ ঠিকমতো পালন করতে পারেননি, যতটুকু করেছে হৃদয় দিয়ে অন্তঃস্থল দিয়ে টোটাল কোঅপারেশন করে তারা নিজেদের মতো করেছেন, এবং আমি মনে করি আমাদের থেকে বেশি দায়িত্ববোধের কাজটা তারা করেছেন, তারা নিজেরা দায়িত্ব নিয়ে সমাজকে বুঝিয়েছেন, কমিউনিটিকে বুঝিয়েছেন এবং সরকারের নির্দেশ মেনে লকডাউন মেনে সম্পূর্ণভাবে তারা আমাদের যে সহযোগিতা করেছেন তা আমরা আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমাদের এই কৃতজ্ঞতা আসুন আমরা হাততালি দিয়ে সবাইকে অভিনন্দন জানাই, সর্বধর্ম বর্ণ সকলকে। এবং এতগুলো উৎসব হয়ে গেছে, একটি কমপ্লেনও কিন্তু আমাদের শুনতে হয়নি, এটা মাথায় রাখবেন। অনেকে চায় দাঙ্গা ফাসাদ লাগিয়ে দেওয়া হোক, কমিউনিটি কমিউনিটি লাগিয়ে দেওয়া হোক, কিন্তু আমাদের বাংলা এ বাংলা নয়, এ মাটি অন্য মাটি, এ মাটি ঐক্যশ্রীর মাটি, একতার মাটি, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেরায় না ভাই ভাই, এটা আমাদের বাংলার মাটি, এই মাটিতে সবাই আমরা একসাথে কাজ করি। আমাদের এই বাংলাতে এটা আমাদের ওয়ার্ল্ড বিগেস্ট ফেস্টিভ্যাল, পাবলিক ফেস্টিভ্যাল, এবং এই বাংলাতে এবার প্রায় 37,000 পুজো হচ্ছে, মানে আবাসনের পুজো বাদ দিয়ে, মানে শুধু ক্লাবগুলো, রাজ্য পুলিশ এলাকায় 34,447টি। এটা কি আলাপন পুরো আবাসন বাদ দিয়ে না আবাসন ধরে, আবাসনটা বাদ দিয়ে
কলকাতা পুলিশ এলাকায় 2509টি, রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে মহিলা পরিচালিত পুজোর সংখ্যা 1706টি। প্রতিবার পুজোর আগে এই মিটিংটা আমরা করি, আপনারা জানেন আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে। এবছর আমাদের পুজোর আনন্দের পাশাপাশি অনেক বেশি সতর্ক থাকতে হবে, দেখতে হবে মানুষ যাতে কোনো বিপদে না পড়েন। আমি প্রথমেই উদ্যোক্তাদের বলবো কিছু কিছু ব্যবস্থা নিতে, একটু খোলামেলা মণ্ডপ করুন, মায়ের চালার উপরে নিশ্চয়ই ঢেকে রাখবেন কিন্তু চারপাশটা খালি রাখুন, এটা এক্সপার্টসরা বলছেন, আমরা একটা গ্লোবাল এক্সপার্টস কমিটি করেছি, তারাও বলছেন, যাতে পুজোর পরে এটাকে আবার রোগটা নতুন করে না সংক্রমণ হয়, এটা আমাদের সকলকে নজর রাখতে হবে। আমি উদ্যোক্তাদের কাছে এই দায়িত্ব দেবো এবং পাড়াপড়শির কাছে তারা দেখে রাখবেন, খোলামেলা মণ্ডপ করুন, সাইডে যদি ঢাকতে হয় তাহলে ছাদ খোলা রাখুন, আর ছাদ ঢাকতে হলে অন্য দিকগুলো খোলা রাখুন। আজকে দেখছেন আমাদের ইনডোরে এই প্রথম আমি একটা বড় মিটিং করছি, কিন্তু আমার প্রত্যেকটা দরজা জানালা আমি খুলে দিয়েছি। কেন খুলে দিয়েছি? একটাই কারণে, যদি কোনো সংক্রামক কিছু থাকেও খোলা হাওয়ায় সেটা যাতে বেরিয়ে যাওয়ার সুযোগ পায়, এবং মানুষের ভিড়ে যাতে কোনো রকম সংক্রামক না হয়, এই জন্যেই একটু এই ব্যবস্থাগুলো প্লিজ দয়া করে করবেন। অন্যবারের সিচুয়েশন আর এবারের সিচুয়েশনটা আলাদা, অন্যবার আমি কত হেসে আপনাদের সাথে কথা বলি, কিন্তু এবারে বিশ্বাস করুন আমারও মনটা খুব খারাপ। কোভিডের সাথে লড়াই করতে গিয়ে আমার অনেক চিকিৎসক বন্ধুরা, আমার স্বাস্থ্যকর্মীরা, আমার মিউনিসিপ্যালিটির কর্মীরা, আমার সাংবাদিক বন্ধুরা, আমার পুলিশ কর্মীরা অনেকেই তাদের প্রাণ হারিয়েছেন, পরিচিত অনেক বন্ধুবান্ধব হারিয়ে গেছে, তাদের কথা খুব মনে পড়ে, এবং তাদের কথা খুব মনে পড়ে যখন, তখন আনন্দটা আনন্দের মধ্যেও একটা নিরানন্দ পরিবেশ সৃষ্টি করে, কাজেই মনটা সত্যি ভালো নেই। কারণ এইভাবে একটা রোগ যার কোনো ওষুধ নেই, যেভাবে একটা বাড়িতে হলে সঙ্গে সঙ্গে সমস্ত বাড়িগুলোকে আক্রমণ করছে, একটা পরিবারে হলে পরিবারের সবাইকে আক্রমণ করছে, এটা সত্যি দুরূহ কাজ। তা সত্ত্বেও আমাদের গভর্নমেন্টই প্রথম বলেছিল যে আমরা সেফ হাউস সিস্টেম করব, আপনার বাড়িতে জায়গা থাকলে হসপিটালে যাওয়ার দরকার নেই, যদি কোমরবিডিটিস না থাকে আপনি আপনার বাড়িতেই নিজেকে টেক কেয়ার করতে পারেন। অনেক রকম সিস্টেম করা হয়েছে, ডক্টরস কাউন্সিলিং করা হয়েছে, ব্লাড প্লাজমা করা হয়েছে, 24 আওয়ার্স মনিটরিং সিস্টেম করা হয়েছে, ফ্রি অ্যাম্বুলেন্স করা হয়েছে, সরকারি হসপিটাল এমনকি প্রাইভেট হসপিটালও আমরা অনেকগুলো নিয়েছি, যেটা আমরা সরকার থেকে টাকা দিচ্ছি, সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা আমরা করছি। আমাদের চিকিৎসক বন্ধুরা, আমাদের সিস্টার বন্ধুরা, আমাদের যারা সোয়াব টেস্ট করছে, যারা টেকনিক্যাল স্টাফ আছেন, ল্যাবের স্টাফ আছেন, থেকে শুরু করে আমার মিউনিসিপ্যালিটির ওয়ার্কার, যারা রেগুলার রাস্তাঘাট পরিষ্কার রাখেন, অনেক কাজ করেন তারা। আমার আশার মেয়েরা কত কাজ করেন, আমার ICDS থেকে শুরু করে, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, পুলিশের আজকেও একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, একজন ASI মারা গেছেন। আমি জানি খুবই খারাপ লাগে যখন কোনো বন্ধু হারিয়ে যায়। এই রোগটা যদি এমনি থাকে সেরে যাবে, 84 আমাদের কত আছে এখন ডিসচার্জ রেট রাজীব, আজকে পর্যন্ত আজকে ডিসচার্জ রেট কত? 87% ডিসচার্জ রেট, যেটা আমরা হায়েস্ট। 87% ডিসচার্জ রেট মানে 87% ভালো হয়ে যাচ্ছে, 13%-এর মধ্যে ধরুন কারো হয়তো কিডনির প্রবলেম আছে, কারো হার্টের প্রবলেম আছে, কেউ হেভি ডায়াবেটিক বা এই ধরনের যাদের রোগ আছে, তারা দয়া করে নেগলেক্ট না করে ভালো করে চিকিৎসকদের কাছে যাবেন এবং চিকিৎসাটা করিয়ে নেবেন, যাতে ভালো থাকেন। অনেক বয়োজ্যেষ্ঠ মানুষও চিকিৎসা করে ভালো হয়ে গেছেন। আমি আপনাদের বলি, একটা তো বললাম খোলামেলা প্লিজ মণ্ডপ করুন, চারিদিকটা খোলা রাখার চেষ্টা করুন যাতে সংক্রমণটা বেরিয়ে যায়, প্যান্ডেল এমনভাবে করুন, এখনো কিছুদিন টাইম আছে, যাতে ফিজিক্যালি ডিস্ট্যান্সিং যেটা আমরা মেনটেন করি, সোশ্যাল ডিস্ট্যান্সিং কথাটা ভুল, সামাজিক দূরত্ব আমরা কি করে করব, সমাজের সাথেই তো মেশে, শারীরিক দূরত্ব অর্থাৎ ম্যান টু ম্যান যাতে টাচ হয়ে গিয়ে এটা সংক্রমণ না করে, ফিজিক্যালি ডিস্ট্যান্সিং যাতে না হয়,
এটা একটু ব্যবস্থা করুন না প্লিজ, আপনারা নিজেরা করুন। আমি আপনাদের বলবো ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি অ্যান্ড সেপারেট এক্সিট করুন। এক জায়গা দিয়ে ঢোকাবেন আর এক জায়গা দিয়ে বের করবেন, তা নাহলে কী হবে, একই জায়গা দিয়ে যে ঢুকবে বেরোবে তাহলে গাদাগাদি হয়ে যাবে। আপনারা দেখেছিলেন তো যখন প্রথম কোভিড হলো, আমি বাজারগুলোতে গিয়ে নিজে গোল্লা গোল্লা একটা করে রিং করে দিয়ে এসেছিলাম দেখানোর জন্য। সেরকম আপনারাও দেখুন না, আপনাদের ক্লাবের অনেক ভলেন্টিয়ার্স আছে, একটু যদি দূরে দূরে একটু রিং করে দেওয়া যায়, যারা দেখতে আসবেন ঠাকুর একটা লাইন করে দিন, দেখবেন বাদ বাকিটা তারা নিজেরাই মেনটেন করবে। অন্তত চক দিয়ে একটা দাগ কেটে দিক, আমার মনে হয় এটা লোকে নিশ্চয়ই মেনটেন করবে। প্রত্যেকটা পুজো প্যান্ডেলে আমি জানি প্রবলেম হবে, কিন্তু অনেক পাবলিক সেক্টরও আছে, তাদের কাছেও আমি রিকোয়েস্ট করবো যদি পারেন, যে যেরকম পারেন পুজো প্যান্ডেলগুলোতে কিছু হ্যান্ড স্যানিটাইজার দিন, এবং ক্লাবও যারা যারা পারবে তারা জোগাড় করবে, কিছু মাস্ক রাখুন। যেই ঢুকবে পুজোর 1 কিলোমিটারের মধ্যে, 1 কিলোমিটার না হলেও 1/2 কিলোমিটার তো করতেই হবে, হ্যান্ড স্যানিটাইজার দিতে হবে মাস্ট। মাস্ক পরে যেতে হবে, যার মাস্ক নেই হয়তো খুব দরিদ্র, হত দরিদ্র, সে দরকার হলে কিছু মাস্ক রেখে দেবেন, পুলিশও রাখবে ক্লাবও রাখবেন, সহযোগিতা করে কাজ করবেন। এটা আমার মনে হয় করলে ভালো হয়। ঢোকার সময় প্যান্ডেলে স্যানিটাইজার, এটা কম্পালসারি করতে হবে, মাস্ক অ্যান্ড স্যানিটাইজার। কেউ যদি মাস্ক পরে না আসে, যদি আপনাদের কাছে থাকে দেবেন, তা নাহলে তাকে অনুগ্রহ করে রিকোয়েস্ট করবেন ভাই একটা মাস্ক জোগাড় করুন, আর একদম না থাকলে তার কাপড়ের ওড়না দিয়ে বা যা আছে সাথে তাই দিয়ে যেন মাস্কটা পরে নেয় বা করে নেয়। আপনারা সবাইকে মাস্ক পরুন, যারা ক্লাবের কর্মকর্তারা আছেন তারা তো পরবেনই, সঙ্গে সঙ্গে যারা ভলেন্টিয়ার্স আছে তাদেরও পরতে হবে, মেয়েদেরও পরতে হবে মাস্কটা, সবাই পরুন। তাহলে মনে রাখবেন অনেকটা আপনারা আমাদের এই অসুখটা হচ্ছে নাক থেকে এই মুখ পর্যন্ত, নাক মুখটা প্রোটেকশন দিলে অনেকটাই ভালো থাকতে পারেন। আমার হেলথ সেক্রেটারিও এখানে আছে নারায়ণ নিগম, তারা আমাকে এই কথাটাই বলেছেন। আমি প্রথমে কিছু কথা বলিনি, তারপর বেশি সংখ্যক ভলেন্টিয়ার এবার রাখতে হবে, এদের সুরক্ষার জন্য মাস্ক স্যানিটাইজার এসবের ব্যবস্থা করতে হবে। এবং যারা ভলেন্টিয়ার খুব স্ট্রং, তাদের কিন্তু পারলে আপনারা একটা করে শিল্ড দিন, যেটা বেরিয়েছে শিল্ড দেখবেন পুলিশ পরে, তাহলে নাক মুখের এটা প্রোটেকশন হবে, ক্লাবগুলোকে এদিকে একটু দায়িত্ব নিতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে অঞ্জলি প্রসাদ বিতরণ সিঁদুর খেলা, তিনটেই ইম্পর্টেন্ট। অঞ্জলি একসাথেই যেন সবাই গাদাগাদি করে না দেয়, তিনবার তিনটে টাইমিং করুন ধরুন, এবং দূরে দূরে মাইকে অঞ্জলিটা দেয়া হোক যাতে সবাই মন্ত্রটা শুনতে পারে। দরকার হলে এবার সাধারণ মানুষকে অনুরোধ করব, ফুল বেলপাতা নিজেরাও দরকার হলে বাড়ি থেকে কিছুটা নিন, ক্লাব যতটা পারবে ক্লাবও দেবে। প্রসাদ বিতরণ, প্রসাদ বিতরণটা খুব একটা প্রবলেম হয় না, কারণ কেউ নবমীর দিন ভোগ করেন, কেউ অষ্টমীর দিন ভোগ করেন, সেটা আপনারা দেখে নেবেন যাতে একটা সিস্টেম মেনটেন করে করা হয়। এগুলো কিন্তু ক্লাবের কাজ, বা আবাসনে যে পুজোগুলো হচ্ছে, বড় বড় পুজো হয় আবাসনে, আবাসনেরও সকলকে আমি বলবো এই সিস্টেমটা মেনটেন করতে। আবাসনের যেহেতু খোলা ছাদ নেই, তাই তাদের হয়তো চারিপাশটা খোলা রাখতে হবে, সেই ব্যবস্থাটা করতে হবে। এবার হচ্ছে সিঁদুর খেলাটা আমাদের সেন্টিমেন্টাল ব্যাপার, আপনারা সিঁদুর খেলুন, কিন্তু একসাথে না করে 2-3টে টাইমিং করে নিন যদি পারেন, ক্লাবে পুলিশের সাথে কথা বলে, বা 2-3টে জায়গা একটু বড় জায়গা রাখুন। কিছু লোককে ঢোকালেন, তারা সিঁদুর খেললো, বেরিয়ে গেল, আবার একটা গ্রুপকে ঢোকালেন, একটু খাটতে এবার হবে ভাই, কিছু করার নেই যদি নিজেকে নিরাপদ রাখতে হয়, কারণ তা নাহলে একটু বেড়ে গেলেই প্রবলেম কি জানেন তো, আমরা এটা নিয়ে রাজনীতি করি না, কিন্তু অনেকে রাজনীতি তো করবে, বসে আছে শকুনের মতো ওত পেতে। ধরুন যদি আমরা বলি পুজো এবার হবে না, বলবে দেখো পুজো করতে দিল না, আর যদি বলি যে একটু সিস্টেম মেনে করুন, তখন তারা এটা নিয়ে এমন চিৎকার শুরু করবে, কারণ তাদের তো কোনো দায় নেই, দায় তাদেরই থাকে যারা সরকারটা দেখে আর মানুষকে নিয়ে চলে। দায়বদ্ধতা ব্যাপারটা হচ্ছে দায়িত্বের মধ্যে পড়ে,
শুধু পুলিশকে একা দায়িত্ব দিলে হবে না, পুলিশকেও আমাকে হেল্প করতে হবে, তারাও সারাক্ষণ কাজ করছে। তাদের ক্লাবগুলোর সাথে একটা কোয়ার্ডিনেশন তৈরি করে নিতে হবে প্রত্যেকটা পুলিশের, প্রত্যেকটা পুলিশ স্টেশন অনুযায়ী। আপনা আমরা দেখেছি পুজোর সময় অনেক সময় ক্লাবে ক্লাবে কালচারাল প্রোগ্রাম করে বা রাস্তায় পাশে, এবারটায় আমরা এটা অ্যাভয়েড করতে বলবো। তার কারণ বেশি লোক জমে গেলে প্রবলেম হয়ে যাবে, মেশামেশিটা হয়ে যাবে, আর বেশি মিক্স আপ হয়ে গেলে কোভিডটা আরও বাড়বে, তখন এরা শকুনির মতো নাচতে শুরু করবে আর বলবে দেখলে তো এই যে পুজো করতে দিল এই জন্য আবার এটা বাড়লো। তো কোনটা করবে বলুন? পুজো তো আমি বন্ধ করতে পারি না, আমার করবার অধিকার নেই। ঈদ আমি বন্ধ করতে পেরেছি? আমি বন্ধ করিনি, কেন করবো? সে বেরোতে পারেনি বাইরে, কিন্তু বাড়িতে বসে প্রার্থনা তো করেছে, এক মাস রমজান তো করেছে। আমি পুজো, আর পুজো মনে রাখবেন হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলেই করে, দেখলেন তো সবাই বললেন, সর্বধর্ম গুরুরা সবাই একই কথা বলে গেলেন। সুতরাং এই ব্যাপারটা ভিড় এড়ানোর জন্য প্যান্ডেল বা আশেপাশে কালচারাল প্রোগ্রামটা পুজোর সময়টা করবেন না প্লিজ, দয়া করে। আর একটা বলি, অনেক সময় পুরস্কার দেবার জন্য অনেক কমিটি আসে, একসাথে 15টা গাড়ির কনভয় নিয়ে ঢুকে গেল, দেখা গেল একই টাইমে প্রায় 60টা গাড়ির কনভয় ঢুকে গেল। এটা একটা পুজো কমিটিগুলোর কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, এবং পুরস্কার যারা দেন সেই কমিটিগুলোর কাছে, একসাথে 2টোর বেশি গাড়ি নিয়ে কেউ ঢোকবার চেষ্টা করবেন না, দয়া করে। আর দরকার হলে ভার্চুয়ালি দেখে নিন না। আমরা বিশ্ব বাংলা থেকে এবারে ডিসিশন নিয়েছি, আমরা ভার্চুয়ালি ক্লাবগুলোকে দেখে নেব এবং ভার্চুয়ালি আমরা প্রাইজ অ্যানাউন্স করব। সেরকম অনেকেই আছেন যারা ভার্চুয়ালি এটা করে নিতে পারেন। আপনারা দেখুন না, পুরো দেখে নিন, কেউ দরকার হলে কাউকে পাঠিয়ে ভিডিওগ্রাফি করে নিন, দরকার হলে মাইকে তুলে ফটোগ্রাফে তুলে নিন, তুলে নিয়ে যদি এটা করেন তাহলে একসাথে অত লোক না ঢুকে, রামও ঢুকছে, শ্যামও ঢুকছে, যদুও ঢুকছে, মধুও ঢুকছে, তাহলে বিধু কী করবে? বিধু হচ্ছে জনগণ বেচারা, তাকে সংক্রমণে পড়তে হবে। সুতরাং আমরা মনে করি পুরস্কার নিশ্চয়ই দেবেন, পুরস্কার যারা দেবেন তারা নিশ্চয়ই আসবেন, কিন্তু তারা টাইমটা একটু অ্যাডজাস্ট করে আসুন। আর পুরস্কার যারা দিতে আসবেন তাদের টাইমিংটা, যারা পুরস্কারের জন্য দেখতে আসবেন, 10টা থেকে 3টে করে দিন সন্ধ্যের দিকে প্লিজ, দয়া করে। ওই ভিড়ের মধ্যে পুরস্কার লোকের মধ্যে না যাওয়াটাই বেটার হবে, এটা আমাদের মনে হয়। আমরা আপনাদের সাজেশন দিতে পারি, এর থেকে বেশি কিছু নয়, এবং এটা খুব একটা খারাপও হবে না। 10টা থেকে 3টের মধ্যে করলে ক্লাবের ছেলেপেলেদেরও সুবিধে হয়, সন্ধ্যের দিকে এমনি মানুষের একটা ভিড় থাকে, কমই হোক আর বেশি হোক সেক্ষেত্রে তারাও একটু রিলিফ পাবে। রাত্রিবেলায় সে প্যান্ডেল দেখবে, সামাজিক সুরক্ষা সরি ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করবে, না যারা আসবে তাদের আপ্যায়ন করবে, নাকি অনেক আপনারা জানেন বিদেশিরাও আসেন পুজো দেখতে, অনেক মানুষ আসেন, বিশিষ্ট মানুষরাও পুজো দেখতে আসেন, গরিব মানুষও আছে, সকল শ্রেণীর মানুষ আসে, না তাদের আপ্যায়ন করবে, কোনটা করবে? সেই জন্য এটা একটু দেখতে আপনাদের একটু স্পেশাল ক্যাম্পেনিং করার জন্য অনুরোধ করব। যে কোনো মূল্যে মনে রাখবেন আমাদের ভিড়টা এড়াতে হবে, এবং ভিড় এড়ানোর জন্য আমাদের প্যান্ডেলে যাওয়ার রাস্তাতেও মার্কিং, আমি আগেই বলেছি ব্যারিকেডের কথা বলেছি, পুলিশকেও দেখতে হবে বড় পুজোগুলো। মানুষকে আরও সচেতন করতে আপনারা টিভি মিডিয়াকে ব্যবহার করুন। আমি টেলিভিশন চ্যানেল বা মিডিয়া যারা আছেন, বা সোশ্যাল নেটওয়ার্কে সোশ্যাল মিডিয়াও যারা আছেন, তাদের কাছেও অনুরোধ করব যে আপনারা সকলে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং শুরু করুন। পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম প্রত্যেকটা ক্লাবে থাকা দরকার, যেখানে ছোট্ট একটা পুজো 10 জন লোক সেখানে প্রয়োজন নেই, কিন্তু অন্য জায়গায় তো আছে। তাতে আপনারা বারবার প্রোটোকলটা বলতে পারেন, ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করুন এই কথাটা বলতে পারেন। আমি পুলিশকেও বলবো, যেসব পুলিশ আধিকারিক ডিউটিতে থাকবেন, ট্রাফিক থেকে শুরু করে এভরি ডিউটি, তাদের কিন্তু স্যানিটাইজার, তাদের কিন্তু প্রপার শিল্ড, তাদের হাতে গ্লাভস এবং তাদের মাস্ক, ফেস শিল্ড, এগুলো কিন্তু ভালো করে ইউজ করতে হবে, যাতে তারাও মিক্স আপ না হয়ে যান। আর আরেকটা আমি দেখেছি, অনেক সময় পুলিশ বেশি আক্রান্ত হয়েছে, তার কারণ হচ্ছে
পুলিশ একসাথে সবাই মিলে থাকে, একটা গ্রুপ একটা জায়গায় ডিউটি করে, যখন হয়তো 10 জন 20 জন একসাথে থাকলো, ফলে তাদের মধ্যে ফিজিক্যালি ডিস্টেন্সিংটা তারা করতে পারে না, এইটা তাদের প্রবলেম হয়। ফলে তারা বিপদে আপদে তাকে ছুটে যেতে হবে, বৃষ্টিতেও বেরোতে হবে, রোদ্রেও বেরোতে হবে, খেলাতেও বেরোতে হবে, পুজোতেও বেরোতে হবে, ঈদেও বেরোতে হবে। সুতরাং তাদের আমি অনুরোধ করব একটু নিজেদের মধ্যেও, যারা ধরুন 10 জন আছেন, একটু একটু সরে সরে নিজেকে ভালোভাবে রেখে পুলিশের কি কি কাজ, এটাও আমি পুলিশের ডিজি, এডিজি, ল অ্যান্ড অর্ডার, এসএসএ থেকে শুরু করে কলকাতা পুলিশের যারা আছেন, কমিশনারেটের হাওড়া কমিশনারেট থেকে শুরু করে যতগুলো কমিশনারেট আছে, সবাইকে বলবো কার কি কি স্পেসিফিক কাজ সেটা কিন্তু বুঝিয়ে বলে দেবেন, যাতে পরে বুঝতে কারো প্রবলেম না হয়। বিসর্জনটাও যখন করবেন আগে থেকে প্ল্যানিং করে নেবেন, খুব অল্প লোক মিলে বিসর্জনটা করবেন, মিছিল মিটিং করে নয়। এবং কি হলো, শোনা যাচ্ছে না? এই মাইকটা শোনা যাচ্ছে না? কেন শোনা যাচ্ছে না? মাইকে কি করেছে, কে মাইক লাগিয়েছে, আওয়াজ কেন ফেটে যাচ্ছে, মাইক ঠিক করুন। কোন জায়গাটা শোনা যাচ্ছে না বলুন তো? ওপরে শোনা যাচ্ছে না? ওপরের বক্সগুলোকে ঠিক করুন তো, আমি দাঁড়িয়ে আছি, আগে বক্স ঠিক করুন। ওপরের বক্সগুলোকে যেখানে যেখানে মাইক শোনা যাচ্ছে না ঠিক করুন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখছে দেখছে দেখছে, দাঁড়ান এক সেকেন্ড। শোনা যাচ্ছে, যাচ্ছে না? দেখুন তো এবার শোনা যাচ্ছে, এবার যাচ্ছে, দুটো ইউজ করলে শোনা যাচ্ছে। ইন্ডোরে তো মাইক্রোফোনের প্রবলেম হওয়া উচিত নয়, কে দায়িত্ব নিয়েছেন এবং তিনি তার দায়িত্ব পালন করেননি কেন ঠিক মতো? আর বোঝাই যদি না যায় তাহলে লোকেরা এটা মেনটেন করবে কি করে? এইটুকু বুদ্ধি তো তার থাকা উচিত ছিল। ইকো হচ্ছে মাইকে, আমি তাহলে খুব আস্তে আস্তে বলি, তাহলে যদি শুনতে পান, ইকোটা বন্ধ করুন। ফার্স্ট কলকাতা পুলিশ, ইকোটা বন্ধ করান মাইক ম্যানকে। এখানে আমি কি গান গাইতে এসেছি নাকি? হ্যাঁ, আমি যেটা বলছিলাম, বিসর্জনটা প্রত্যেকটা আইসিকে নজর রাখতে হবে, একই দিনে সব বিসর্জন যেন না হয়। ডেট দেখে দেখে কোন এলাকা কবে বিসর্জন হবে, ঘাটগুলোকে ভালো করে আলোর ব্যবস্থা করতে হবে, এবং বিশেষ করে জায়গাগুলোকে স্যানিটাইজ করে রাখতে হবে। যদি কোনো কারণে কারো কোনো এমার্জেন্সি হয়, সেটার জন্য হেলথ ডিপার্টমেন্ট, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট সবাই মিলে আপনারা একটা কোয়ার্ডিনেশন পুলিশ এটা নিজেদের মধ্যে করে নেবেন।
কোভিড সংক্রান্ত হেল্পলাইন নাম্বারগুলো এই সময় যেন ঠিক মতো কাজ করে। হট করে কোনো একটা ইনসিডেন্ট হলো, হয়তো সেই হসপিটালটা ফুল আছে, জায়গা নেই, তাতেও মনে রাখবেন ট্রিটমেন্টটা আমায় দিতে হবে, দখল আই হ্যাভ টু ডু সাম এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট, এগুলো মাথায় রাখতে হবে। পুজোর সময় লোকে বেরোবে, তাতে একটু যদি বাই চান্স বাড়ে বা অনেক সময় জ্বর টর হয়, এই সময় সব জ্বরই তো কোভিড নয়, হেলথ ডিপার্টমেন্টকে আরও ভলেন্টিয়ার্স বাড়াতে হবে। আর রাজীব নিজেও এটা একটু দেখে নেবে, রাজীব আলাপন। আমি এবার আপনাদের বলি, জনসাধারণ, পুলিশ, প্রশাসন ও পুজো সংগঠকদের সহযোগিতায় আমরা কিন্তু প্রোগ্রাম ভালো করে করতে পারি। আমাদের কালী পুজো আছে, দিওয়ালি আছে, ছট পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে, তার আগে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা আছে। পূজা পারমিশনের জন্য ওয়ান অনলাইন ব্যবস্থা আসান আগামী 2 তারিখ থেকে শুরু হবে, গান্ধীজির জন্মদিন থেকে। আপনাদের গিয়ে ফিজিক্যালি দিতে হবে না, যেটা আপনারা প্রত্যেকবার পুজো করেন তারা তো করেনি। তবে আমি যেটা মনে করি যে এবারে আপনারা যারা অলরেডি রেজিস্টার্ড ক্লাব আছে, যাদের নাম আমি বললাম প্রচুর, প্রায় 37,000 পুজো, প্লাস আবাসনের পুজো, প্লাস পল্লীর পুজো চারিপাশে হয়, সুতরাং মহিলা পরিচালিত পুজো, অনেক বড় ক্লাব এবং পুলিশ সবসময় মহিলাদেরটা হেল্প করেন, সেটা মহিলাদের একটা হেল্প আপনারা আলাদাভাবে করবেনও, যেরকম করেন প্রতি বছর। এবং আমি আপনাদের জন্য কি করতে পারি, একটা দুটো তিনটে করতে পারি, শুধু জ্ঞান দিলে তো হয় না, জ্ঞানের সাথে কিছু ত্রাণও দিতে হয়। আমি আপনাদের ব্যাপারটা বুঝি, এবছরে অ্যাডভার্টাইজমেন্ট হয়তো ঠিকমতো পাবেন না, স্পন্সরশিপও হয়তো ঠিকমতো পাবেন না, ইকোনমিক সিচুয়েশন ইজ সো ব্যাড, কি করে পুজো করবেন, পুজো কমিটিগুলোর অনেকের মাথায় হাতও পড়েছে। যাক গিয়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা তো করি। ফায়ার ব্রিগেড কোনো ফিজ নেবে না, টোটাল ফ্রি। কর্পোরেশনগুলো, পঞ্চায়েত কোনো ট্যাক্স নেবে না, টোটাল ফ্রি। সিএসসি, সিএসসি 50% ফ্রি। এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরও 50% ফ্রি। অনেক পুজো কমিটি আছে যাদের 10 বছর হয়ে গেছে প্রায়, কিন্তু তারা এখনো পর্যন্ত পারমিশন পায়নি। এই রকম যদি দেখেন 10 বছর হয়ে গেছে পারমিশন পায়নি, পারমিশন পাওয়ার উপযুক্ত, সেটা আমি পুলিশকে বলবো তাদের পারমিশন করে দিতে, কারণ এরা অলরেডি স্টার্ট করেছে অনেকদিন আগে। এবার আপনাদের আমি বলি, দিদি কটুকু সাহায্য করতে পারে, পয়সা নাই করি নাই, কোভিডে প্রায় 2,500 কোটি টাকা চলে গেছে, রেগুলার ফ্রিতে ট্রিটমেন্ট, ওষুধ, মেডিকেল বেনিফিট সব দিতে হচ্ছে, তা সত্ত্বেও আমি মনে করি এটা আমাদের জাতীয় উৎসব। আর আমি আপনাদের সাথে, আমি তো একক ভুলে কেউ নই, আমি তো আপনাদেরই একজন ঘরের লোক। আমাদের টাকা নেই, পয়সা নেই, একথা ঠিক, আমাদের অনেক জায়গায় দেখবেন সরকারি কর্মচারীরা মাইনেও পাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু আজ পর্যন্ত এসবগুলো দেখে রেখেছি, এমনকি পেনশনও আমরা 2 মাস একবারে দিয়ে দিচ্ছি, যাতে মানুষের অসুবিধে না হয়, ফ্রি রেশন দেওয়া হচ্ছে, সবটাই চেষ্টা করছি। বাট পুজো কমিটিগুলো আমি জানি খুব প্রবলেমে আছেন, আমাদের একটা স্বল্প দান তো আমরা দিই, দান নয় ভালোবাসা। এবারে যেহেতু আপনাদের প্রবলেমটা একটু বেশি আছে, এবারে রাজ্য সরকার আপনাদের 50,000 টাকা করে দেবে,
প্রত্যেকটা পূজো কমিটিকে। আর এর সাথে সাথে আমি কিছু সংখ্যক লোক যারা আজও কাজ করছে কিন্তু তাদের আর্থিক অবস্থা খারাপ, উপায় না থাকলেও একটু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। আপনারা জানেন আশা ওয়ার্কাররা প্রায় 36 কোটি বাড়িতে গিয়ে গিয়ে তারা সার্ভে করেছে, কার কমরবিডিটিস আছে কার নেই, অনেক জীবনের ঝুঁকি নিয়ে। আমি আশার মেয়েদের জন্য 1000 টাকা করে বেতন বাড়িয়ে দিচ্ছি 1 অক্টোবর থেকে। সিভিক ভলেন্টিয়ার্সরাও আমাদের অনেক কাজ করে। তারা যখন প্রথম এসেছিলেন 3000 টাকা পেতেন, তারপরে 8000 টাকা করেছিলাম, এবার আমরা 3 লাখ টাকা পেনশন বেনিফিটের এটাও করে দিয়েছি। আমি ওদেরও 1000 টাকা করে বাড়িয়ে দিলাম, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার্সের, গ্রিন পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স এবং এই টাইপের যারা আছেন। আমি আপনাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ICDS এ মেয়েরা খুব কাজ করে কিন্তু তারা রিটায়ারমেন্ট বেনিফিট কিছু পেত না, তাদের জন্য আফটার রিটায়ারমেন্ট তারা 3 লাখ টাকা করে পাবে, আমি সেটাও ওদের ওটার মধ্যে এটা ঢুকিয়ে দিলাম। হকার ভাইরা আমরা খুব গরিব, আমাদের তারা কিন্তু পাহারা দেয়, দেখে রাখে, অনেকদিন তাদের দোকান বন্ধ হয়ে গেছে, খেতেও পায় না এমন অবস্থা, হয়তো বড় সাহায্য করতে পারবো না, কিন্তু আমরা প্রায় 70-75 হাজার একটা হকারদের লিস্ট পেয়েছি, 81,000। আমি ফাইন্যান্স সেক্রেটারি হয়তো আমার পর রেগে যাবে কিন্তু দ্বিবেদীকে আমি বলছি পুজোর মাসটায় ওদের 2000 টাকা করে আমরা প্রতি হকারকে পরিবারকে দেব, যাতে অন্তত আর কিছু না হোক অন্তত বাড়িতে বাচ্চাদের একটা নতুন জামা কিনে দিতে পারে। এছাড়া তো আপনারা জানেন আমরা ফ্রিতে রেশন টেশন সব দিচ্ছি এবং বাদবাকি যেসব কাজ সবটাই করছি। পূজা রিলেটেড আর কোনো ব্যাপার আছে বলে আমার মনে হয় না, আমি সবটাই কভার করেছি। আমি পুলিশ এবং বড় কমিটিগুলোকে বলবো যে আপনারা যেমন প্রতি বছর আশেপাশের ছোট কমিটিগুলোকে পুজোগুলোকে একটু একটু সাহায্য করেন, সেই সাহায্য নিশ্চয়ই করবেন। আর বিশেষ করে আমার মা বোনেরা যে পুজোটা করে, পুলিশ কিন্তু দায়িত্ব নিয়ে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ সেই পুজোগুলোকে সাহায্য করবেন। এবং যদি কোনো মানুষ এই সময় না খেয়ে থাকে বা কোনো প্রবলেমে পড়ে সেটাও কিন্তু আপনাদের দেখতে হবে। তাহলে পুজো কিন্তু হচ্ছে, হবে, সাবধানে সুরক্ষিত থেকে। শুধু একটা জিনিস এবার আমি পারবো না, ক্ষমা চেয়ে নেবো, আসছে বছর করে দেবো ভালো করে। পুজো কার্নিভেলটা এবার আমরা রিস্ক নিচ্ছি না, কারণ রেড রোডে এবারে নামাজও হয়নি, আর রেড রোডে এবারে আমাদের 15ই আগস্টের প্রোগ্রামটাও আমরা ঠিক করে করতে পারিনি, কারণ বেশি পাবলিক গ্যাদারিং হয়ে গেলে সংক্রমণটাও হতে পারে। এইটা তোলা থাক, আগামী বছর ডাবল করে আমরা সুন্দর করে করে দেব। আপনারা বিসর্জন ভালো করে করবেন, সব কিছু সুন্দর করে করবেন। আমি আশা করি আপনাদের যতটুকু পেরেছি, যতটুকু পারি ততটুকু করেছি। রাজ্য পুরোহিত কল্যাণ প্রকল্পে আমরা টাকা এবং যাদের বাড়ি নেই, পাকা বাড়ি নেই, তাদের 1,20,000 টাকা করে দিচ্ছি। আমি এছাড়াও অন্যান্য ধর্মের যারা আছেন, যাদের জায়গা নেই, বাড়ি নেই, অথচ ল্যান্ড আছে তার একটু, সে একটা বাড়ি করতে পারে, বা কাঁচা বাড়ি, কাঁচা বাড়ি নেই। আমি হিন্দু মুসলিম শিখ ইসাই আমি সবার জন্যই বলবো, পারসি জৈন তারা যদি আমাদের কাছে বলে, যেমন ওয়াকাব বোর্ড, আমি তাদের বলবো যে তারা যাদের মুয়াজ্জেম ইমামরা যারা আছেন তাদের বাড়ির ব্যাপারটা ওয়াকাব বোর্ড করে দেবে। আমরা যেমন সনাতন ব্রাহ্মণদের নিয়ে পুরোহিতদের এই পরিকল্পনাটা করেছি, যাদের বাড়ি নেই তাদের আমরা বাড়ির জন্য 1,20,000 টাকা দিচ্ছি। আমাকে যদি কোনো বুদ্ধিষ্ট বলেন,
আমাকে যদি কোনো খ্রিস্টান কোনো ফাদারও বলেন, আমাকে যদি কোনো জৈন ধর্মের কেউ বলেন, আমি তার জন্যও করব। তার কারণ পলিসি কখনো ডিসক্রিমিনেট করা যায় না, পলিসিটা সবার জন্য হওয়া উচিত বলে আমি মনে করি। আমি এটুকু বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে পুজো ভালো কাটুক, উৎসব আসছে। আর একটা কথা বলি, মহালয় তো এবার নেই, উদ্বোধনগুলো ছোট ছোট করে করবেন যারা করতে পারবেন, আর যারা পারবেন না ভার্চুয়াল করে দেবেন উদ্বোধন। আর দুই হচ্ছে, তৃতীয়ার দিন থেকে কিন্তু রাত্রিরে পুজো দেখা অ্যালাও থাকবে, তৃতীয়ার দিন থেকে একাদশীর দিন পর্যন্ত, ঠিক আছে? তাহলে তার কারণ হচ্ছে আমাদের অনেকে তো রাত্রিরে পুজো দেখার অভ্যাস আছে এবং পুজোটা হয়। তৃতীয়ার দিন থেকে পুলিশ সেইভাবে তাদের এটাকে সাজিয়ে নেবে। সুতরাং আমরা করোনাকে লকডাউন করে দিয়ে, কোভিডকে লকডাউন করে দিয়ে আমরা খোলা হাওয়ায় খোলা উৎসবে সবাইকে আমন্ত্রণ জানিয়ে যাই। আর সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সব পরিবার আমার ভালো থাকুক। আবার বলি, জাগো দুর্গা, জাগো দশপ্রহর অনধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো মা, মা আসছে, মা আসছে, মা আসবেন, মা সকলকে ভালো রাখবেন। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমো হে। মা সকলকে ভালো রাখুন, আপনারা সকলে ভালো থাকুন। করোনা হেরে যাক, বাংলা জিতে যাক, উৎসব জিতে যাক, রোগ হেরে যাক। যে কোনো রোগকে মোকাবিলা আমরা করবই, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা করব এবং আমরা জিতব। জয় হবে, জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। উদ্বোধন।